ওকে, তো ওয়েলকাম টু টেক সাপোর্ট। টেক সাপোর্টের আরও একটি নতুন এপিসোড আপনাকে স্বাগতম। এবং আজকে ভিডিও টিউটর হলো চন্দ্রযান টু কে নিয়ে। চন্দ্রযান টু আমাদের মহাকাশে উঠে বা আমাদের চাঁদের ওপরে উঠে কি কি কাজ করছে এবং তার উদ্দেশ্যটা কি, কেন সেখানে যাচ্ছে বা কিভাবে কাজ করছে, কিভাবে তারা দৃষ্টি আকর্ষণ করছে বা কিভাবে তারা সোশ্যাল নেটওয়ার্কের মধ্যে পাঠাচ্ছে, সমস্ত বিষয়বস্তু আলোচনা করবো আজকে ভিডিও টিউটোরিয়ালে। আজকে ভিডিও টিউটোরিয়াল আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকে ভিডিও টিউটোরিয়াল আপনার জন্য খুবই একটা ইম্পর্টেন্ট। কারণ চন্দ্রযান টু কে নিয়ে অনেক তোলপাড়া হচ্ছে আমাদের ইন্ডিয়ার মধ্যে বা আমাদের ভারতবর্ষের মধ্যে। আমরা জানি চন্দ্রযান টু একটা হচ্ছে রকেট, ঠিক আছে? আমরা জানি চন্দ্রযান টু কিন্তু একটা রকেট যেটা কিছুদিন আগে ড্যাটমি সোমবারে 2:43 মিনিটে মহাকাশে ওঠে। এবং সেখানে গিয়ে কী কী কাজ করবে চন্দ্রযান টু এবং সেখানে গিয়ে কী কী বিষয়ে আলোচনা করবে বা কী কী তারা দেখাবে বা কী কী কাজ করবে, সমস্ত বিষয়বস্তু আলোচনা করবো আজকে ভিডিও টিউটোরিয়ালে। তো আজকে ভিডিও অবশ্যই আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচ থেকে সাবস্ক্রাইব করে দিন। দেখবেন লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওখানে একটা ক্লিক করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, কারণ আমার প্রতিটা ভিডিও আপনি নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন। তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক। ওকে, তো চন্দ্রযান টু হলো একটা রকেট যেটা আমাদের মহাকাশে উঠবে এবং এই চন্দ্রযান টু পৃথিবীকে ঘিরে কিছুদিন পাক খাবে এবং সেখান থেকে সরাসরি চলে যাবে চাঁদে। এবং চাঁদে গিয়ে সেখানে চাঁদের বুকে কী কী আছে, চাঁদের ওপরে কটা ফুটো আছে, কী কী আছে এবং কটা কী আছে, ওখানে কী কী হচ্ছে, ম্যাগনেশিয়াম কতটা আছে, ক্যালসিয়াম কটাটা আছে এবং সব কিছুই তারা ডিটেলসলি পাঠিয়ে দেবে আমাদের বৈজ্ঞানিকদের কাছে। এবং তারা ওখানে চাঁদের মাটিতে কী কী হচ্ছে বা কী কী কীরকম আবহাওয়া বা শীতলতম আবহাওয়া কী কী হচ্ছে, ওখানে কি বাতাসের পরিমাণ কত, জলীয়বাষ্প পরিমাণ কত, সমস্ত বিষয়বস্তু মানে দেখাবে চন্দ্রযান টু বা ওরা পাঠিয়ে দেবে সরাসরিভাবে বৈজ্ঞানিকদের কাছে বা সোশ্যাল নেটওয়ার্কে। এবং চন্দ্রযান টু কিন্তু একটা রকেট এবং চাঁদে যিনি লাগবেন তিনি হচ্ছে একটা বিক্রম, তিনি সম্পূর্ণ একটা রোবটের তৈরি, ঠিক আছে, রোবোটিক সিস্টেম এবং সেখানে অনেক কার্যক্রম হবে। এবং মজার বিষয় হলো চাঁদের মধ্যে কী ঘটছে বা কী কী আছে বা কী কী আবহাওয়ার পরিমাণ কী সব কিছুই পাঠিয়ে দেবে বিক্রম। এবং সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো বিক্রম কিন্তু আগের যেসব নিউজ ড্যাট মিন্স ঐতিহাসিক ঘটনাগুলো কিন্তু আমাদের কাছে তুলে ধরবে। এবং পৃথিবী কীভাবে সৃষ্টি হয় বা হচ্ছে চাঁদের মধ্যে কী কী আবহাওয়া আছে বা কীভাবে চাঁদগুলো তৈরি হয়েছে বা কেন কীভাবে উল্কাপাত হয় সমস্ত বিষয়বস্তু তুলে ধরবে বিক্রম। এবং এটি কিন্তু সম্পূর্ণ রোবোটিক সিস্টেমের মাধ্যমে কাজ হবে এবং এই বিক্রম কিন্তু টানা এক মাস মতো ওখানে ঘোরাফেরা করবে বা চাঁদের আবহাওয়া কী কীরকম বা পৃথিবীতে কেমন কী হচ্ছে, কী বিষয়, কেন জল পরিমাণ কমে যাচ্ছে, মানে সমস্ত কিছু কিন্তু ওই বিক্রম কিন্তু তুলে ধরবে আমাদের কাছে এবং আমরা কিন্তু সব কিছু জানতে পারবো। এবং একটা জিনিস ভাবেন, বিজ্ঞানীদের মাথায় কত বুদ্ধি, তারা চাঁদে কিন্তু রকেট পাঠাচ্ছে এবং ওখান থেকে কিন্তু বিক্রম নামে একটা রোবট পাঠাচ্ছে এবং সেখানকার আবহাওয়া জানছে তারা সব কিছুই। এবং সূর্য থেকে কত পরিমাণে তাপ চাঁদের মহাকাশে পড়ছে বা চাঁদের মাটিতে পড়ছে সব কিছুই কিন্তু বিক্রম তুলে ধরবে। ওদের কাছে ছোট একটা মেশিন আছে, ড্যাট মিন্স একটা ছোট মতো চিক মতো আছে এবং সেটা কিন্তু ওই চাঁদের মাটিতে পুঁতে দেবে। এবং কত পরিমাণে সূর্য থেকে চাঁদের আলো যাচ্ছে এবং চাঁদের মাটিটা বা চাঁদের আবহাওয়াটা কীরকম সব কিছুই কিন্তু তুলে ধরবে বিক্রম এবং সব বিষয়বস্তুই কিন্তু তুলে ধরবে এক কথাই। কি আমরা কিন্তু সরাসরিভাবে দেখতে পাচ্ছি এখানে অনেক চাঁদের মানে ফ্যাক্টর আছে, এখানে চাঁদ আছে, এখানে চাঁদের গায়ে কী কমনে আছে, এখানে ফোঁটা ফোঁটা মতো আছে আমরা দেখতে পাচ্ছি এসব, এখানে দেখতে পাচ্ছি এখানে অনেক গর্ত গর্ত মতো আছে, উপরের দিকে দেখতে পাবো আমরা, এখানে আমরা দেখতে পাচ্ছি সব কিছুই আছে। এটা কিন্তু চাঁদ একটা, আমরা বলতে গেলে এটা কিন্তু একটা চাঁদ, আমরা ছোটো করে দেখলাম এটা কিন্তু একটা সরাসরিভাবে চাঁদের আশেপাশে অনেক কিছু আছে তো আমরা সেগুলো দেখাবো না। এটা কিন্তু সূর্য, আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু সূর্য, এই সরাসরিভাবে আমরা দেখতে পাচ্ছি ফোকাসটা যেটা দিচ্ছে। এবং আমরা দেখতে পাবো এখানে অনেক কিছুই আছে, এটা কিন্তু সম্পূর্ণভাবে চাঁদ, আমরা দেখতে পাচ্ছি সূর্য যেদিকে আছে সেদিক কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আছে, ঠিক আছে, এবং সূর্য যেদিকে নেই ঠিক তার বিপরীত পাশে, দ্যাট মিন্স সূর্য যেদিক যেদিকে আসে তার বিপরীত পাশে কিন্তু অন্ধকার মতো দেখাচ্ছে, কারণ কিন্তু সূর্যের আলোর সামনে যদি আমরা যাই তাহলে কিন্তু আমাদের গাছ ছটাকটা দেখাবে এবং পেছনেরটার দিক থেকে দেখাবে না পেছনটা, ঠিক আছে। তো এরা কিন্তু সরাসরি আমরা দেখতে পাচ্ছি চাঁদ কিন্তু এটা, এবং চাঁদের আকাশে কত পরিমাণে এখানে তারা আছে আমরা দেখতে পাচ্ছি সব কিছুই আছে। তো এই চাঁদটা যদি আমরা একটু জুম করি তাহলে আমরা দেখতে পাবো এদের গায়ে ফোঁটা ফোঁটা মতো গর্ত গর্ত আছে, এই গর্তগুলো মানে এই গর্তগুলোও কিন্তু বিক্রম দেখবে, ঠিক আছে, এবং এই গর্তর বুকে কি আছে, এর গর্তটা হবার কারণ কি, আমরা হয়তো দেখতে পাচ্ছি এই গর্তগুলো খুবই ছোট কিন্তু এটা কিন্তু ছোট ছোট না, এটা অনেক বড়, আমরা জাস্ট স্ক্রিনে দেখছি বলে ছোট, এখানে ছোট ছোট গর্ত আছে এবং বড় গর্ত আছে আমরা দেখতে পাচ্ছি সব কিছু
কিছু। তো চাঁদটা আমরা সব পুরো একদম ঘিরেই আমরা দেখতে পাচ্ছি সব কিছু। এখানে কিন্তু চারিদিক ঘিরে কিন্তু মানে ছোট ছোট গোলাকার গোলাকার আছে, আবার এইদিকে দেখতে পাচ্ছি সেরকম গোলাকার নেই, এইদিকে কিন্তু পাকা পাকা মতো আছে, ঠিক আছে? দ্যাট মিন্স একদম পুরো প্লেন প্লেন মতো আছে, এগুলো মানে চাঁদের মহাকাশ, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছি গোল গোল মতো আছে, এখানে কিন্তু বিক্রম ঢুকবে, এবং এখানে দেখতে পাচ্ছি ওপরের দিকে অনেক গোলাকার আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি ক্ষুদ্র ক্ষুদ্র ভাব, এবং এখানে বিক্রম গিয়ে কিন্তু সব কিছুই দেখবে এবং সব কিছু ডিটেলসলি পাঠিয়ে দেবে আমাদের কাছে। আমরা যদি একটু দেখি, এখানে আমরা দেখবো পৃথিবী, এখানে আর্ট আছে, ঠিক আছে? আমাদের পৃথিবীটা কিন্তু এই যে এই পৃথিবীর বুকে, মানে এটা পৃথিবী, তো দেখতে পাচ্ছি আমরা এটা পৃথিবী সরাসরিভাবে। তো পৃথিবীটা কিন্তু আমি দেখতে পাচ্ছি পুরো চারিদিকটা আমি দেখাচ্ছি, এই চাঁদটা, এই আমরা দেখতে পাচ্ছি সূর্য পুরো একদম পৃথিবীকে ঘিরে রয়েছে, কেমন? আমরা দেখতে পাচ্ছি সূর্য যেদিকে আছে সেদিক কিন্তু পৃথিবীর আলো আছে, এবং সূর্যের পেছনে, এটা কিন্তু পেছন, ঠিক আছে? এবং এটা দেখতে পাচ্ছি অন্ধকার, কারণ কিন্তু সূর্য ওই পাশে আছে, আর ওই পাশে আসে বলে পৃথিবীটা ওই পাশে কিন্তু আলোকিত, ঠিক আছে? এবং সূর্য যেদিকে থাকবে সেদিক তো আলোকিত হয়ে থাকবেই, এবং সূর্য যেদিকে থাকবে তার বিপরীত দিকে কিন্তু আমরা অন্ধকার দেখতে পাবো, এবং এটা কিন্তু একটা পৃথিবী, ঠিক আছে? এবং পৃথিবীর বুকে কিন্তু চাঁদটা ঘিরে আছে, এবং চাঁদে পৃথিবীকে ঘিরবে চন্দ্রযান টু, ঠিক আছে? এই পৃথিবীকে ঘিরবে, চারিদিক পাক খাবে চন্দ্রযান টু, এবং এখানে কিন্তু বিক্রম পাক খাওয়ার পরে কিন্তু সরাসরিভাবে আমাদের কোথায় আসবে, চাঁদের আকাশে কিন্তু চলে আসবে, চাঁদটা হচ্ছে এখানে চলে আসবে, ঠিক আছে? এখানে চলে আসবে চাঁদের বুকে, এবং এখানে গিয়ে আমাদের পৃথিবীতে 5 থেকে 6 দিন মতো পাক খাবে, খেয়ে ওখানে ভালো করে ডিটেলসলি পাঠিয়ে দেবে আমাদের কাছে, এবং তারপরে চাঁদের বুকে আসবে, এখানে এসে কিন্তু সব কিছুই দেখাবে। এগুলো কিন্তু আমরা বাইরের থেকে দেখতে পাচ্ছি, চাঁদের ভেতরে ঢুকবে বিক্রম, এবং সেখানে গিয়ে সমস্ত মানে ডিটেলসলি দেখাবে, ইঁড়ির ওপরে কতগুলো মানে কী পরিমাণে তাপ পড়ছে, এবং তাপটা কতটা পড়ছে, বা এই চাঁদের বুকে কিন্তু কি মানুষ যেতে পারবে, বা গেলে তাদের কতটা পরিমাণে দুশ্চিন্তা থাকবে, বা তারা যেতে কতটা আগ্রহী, সব কিছুই কিন্তু দেখতে পাবে। এবং এই চাঁদ তৈরি করার প্রকৃতপক্ষে রহস্যগুলো কিন্তু বিক্রম তুলে ধরবে, এবং রহস্যমূলক জিনিসগুলো কিন্তু আমরা দেখতে পাবো সরাসরিভাবে পৃথিবী তৈরির মানে প্রথম ফ্যাক্টর থেকে এখন পর্যন্ত কী কী ঘটেছে বা কী কী হচ্ছে, সব কিছুই কিন্তু আমরা দেখতে পাবো এই বিক্রমের মাধ্যমে। তো আজকে ছিল এই ভিডিও, আজকে ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচ থেকে সাবস্ক্রাইব করে দিন, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, কারণ আমার প্রতিটা ভিডিও আপনি নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন।